কিভাবে আপনার কম্পিউটারে স্টেপ বাই স্টেপ অটোমেটিক স্ক্রিনশট নেবেন। তো এটা নেওয়ার জন্য প্রথমে এখান থেকে স্টেপস রেকর্ডারটা সার্চ দিয়ে আনতে হবে। তো এই স্টেপস রেকর্ডার সার্চ দিয়ে আনার পর আপনি যেটা করবেন সেটা এখানে স্টার্ট রেকর্ডে ক্লিক করে দেবেন। স্টার্ট রেকর্ডে ক্লিক করার পর আপনি মনে করেন যে ফটোশপ থেকে একটা ফাইল কীভাবে ডিলিট করবেন সেটা দেখালেন, অথবা আবার একটা ফাইল কীভাবে ওপেন করলেন সেটা দেখালেন। দেখানোর পর আপনারা দেখবেন যে এখন আমি যদি এটা স্টপ করে দিই তাহলে এগুলো সব স্টেপ বাই স্টেপ চলে এসেছে। সো আমি ফটোশপটা মিনিমাইজ করে এখানে দেখি এটাকে, এই যে দেখুন স্টেপ বাই স্টেপ সব কিন্তু চলে আসছে স্ক্রিনশট আকারে। আপনি চাইলে এটা সেভও করতে পারবেন এখান থেকে।